নমস্কার বন্ধুরা, মামি কুক ব্লগে সবাইকে আরো একবার স্বাগত। তো দেখো, বলেছিলাম বিয়ের কার্ড আসলে পরে তোমাদের দেখাবো। ফার্স্টে তোমাদের কার্ডটা ভেতর থেকে খুলে দেখাই। দেখো, নাম লেখা রয়েছে সন্দীপ আর মৌমিতা। ছোট্টর মধ্যেই কার্ডটা হয়েছে, কিন্তু কার্ডটা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। খুবই সুন্দর হয়েছে কার্ডটা, একদম প্রজাপতির আকার কার্ডটা। তো একদিকে ছেলের বাবা মা ছেলের নাম, আর একদিকে মেয়ের বাবা মা এবং মেয়ের নাম, তারপরে ঠিকানা দেওয়া থাকে, তোমরা জানো সবাই। অনেক রাত হয়ে গেছে, তাই ভালো করে করতে পারলাম না। তাই তা কার্ড আসলে পরে দেখো, আমাদের হলুদ সিঁদুর লাগাতে হবে সব কার্ডের মধ্যে, তাই নিয়ে বসে গেছি। কাঁচা হলুদ বেটে নিলাম আর সিঁদুর নিয়েছি, তো আমি একে একে লাগিয়ে ফেলবো। প্রথমে হলুদ দিতে হবে অবশ্যই জোকার দিয়ে। লাগিয়ে দিলাম, তো এইভাবে আমি প্রতি কটা কার্ডের মধ্যে লাগিয়ে দেবো। হাফ কার্ড এসছে আজকে, যেহেতু একটু তাড়া আছে যার জন্য হাফ কার্ড নিয়ে চলে এসছে। ওই হাফ কার্ডের মধ্যে আমি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আজকে, এখন 11:30টার উপরে বেজে গেছে, তাই আমি হলুদ আর সিঁদুরটা লাগিয়ে দিলাম, কারণ এটা সারা রাত ধরে শুকোবে আর কালকে থেকেই বিলি করা শুরু হয়ে যাবে। কারণ দুদিন পরে চৈত্র মাস পড়ে যাবে, চৈত্র মাসের আগেই একটা দুটো কার্ড অন্তত বিলি করতেই হবে, দিতে হবে, তারপরে থেকে দেওয়া যাবে চৈত্র মাসে। চৈত্র মাসের আগে যদি না হওয়া না দেওয়া হয় তাহলে আর বিলি করা যাবে না, এরকম একটা প্রথা আছে, নিয়ম আছে। তার জন্য রাত্রেবেলায় সব লাগিয়ে রাখলাম, এটা সারা রাত ফ্যানের হাওয়ায় শুকাবে, শুকালে পরে তারপরে নাম লিখে তারপর যার যার কার্ড দেওয়া হবে। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তো আজকের মিনি ব্লগ এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো।